আসসালামু আলাইকুম গল্পনাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস বাদল দিনের দ্বিতীয় কদম ফুল আজ পর্ব পাঁচ হেদায়ত বাসায় ফিরে দেখে সে তো নেই চিঠি লিখে চলে গেছে চিঠিতে লেখা হ্যালো পতি বিরাট ঝামেলা হয়েছে রবিন ভাই সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়েছেন হাতের হারটি কনুয়ের কাছ থেকে ভেঙেছে কম্পাউন্ড এখন আছেন অ্যাপোলো হাসপাতালে বেচারা খুবই ভয় পেয়েছে আমি সান্ত্বনা দেবার জন্য যাচ্ছি রাত দশটার মধ্যে চলে আসবো যদি না আসি তাহলে বুঝবে আটকা পড়ে গেছি রবিন ভাইয়ের নিকট আত্মীয় ঢাকায় কেউ নেই বেচারা অল্পতেই অস্থির হয়ে পড়ে তুমি রাতে যা হয় কিছু খেয়ে নিও নাদুর মাকে বলেছি কষানো মুরগি করতে আলু চিকন করে কেটে আলু ভাজি করতেও বলেছি তোমার তো আলু ভাজি পছন্দ ইটালিয়ান খাবার করতে পারলাম না সরি চাকরি নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না কোনো একটা ব্যবস্থা হবে ইতি তোমার পত্নী হে ঘড়ি দেখলো সাড়ে দশটা বাজে সে তো রাতে ফিরবে না সে স্বস্তির নিঃশ্বাস ফেলল বড় বিছানায় হাত পা ছড়িয়ে আরাম করে ঘুমানো যাবে শুয়ে শুয়ে সিগারেট খাওয়া যাবে ভাইজানের কাছ থেকে হাওয়াই মিঠাইয়ের বাক্সটা নিয়ে এসেছে হাওয়াই মিঠাই বানানো যেতে পারে ফুড কালার লাগবে হেদায়েত ডাকলো নাদুর নাদুরমা নাদুর মা বললো টেবিলে খানা লাগাইছি ভাইজান হেদায়েত বলল। আজ আর খাবো না দুটা হাওয়াই মিঠাই খেয়ে শুয়ে পড়ব কি হাওয়াই মিঠাই শোনো হলুদ বেটে কয়েক ফুটা হলুদের রস চিপে দিতে পারবে চেষ্টা করে দেখতাম হলুদ রঙের হাওয়াই মিঠাই করা যায় কিনা রাতে সত্যই খাবেন না না তুমি আমাকে কয়েক ফুটা হলুদের রস দিয়ে শুয়ে পড়ো নাদুর মা এখনো দাঁড়িয়ে আছে তার চোখে হতাশা সে ঠিক করেছে এই বাড়িতে আর কাজ করবে না চোখের সামনে এত কিছু ঘটতে দেখা ঠিক না বাইজান একটা কথা বলি বলো দেশের বাড়িতে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে আমার যাওয়া দরকার দরকার হলে অবশ্যই যাবে কাল সকালে চলে যাও বেতন যা পাওনা আছে আমাকে বললেই দিয়ে দেবো আমার সঙ্গে টাকা আছে আজ মাসের এগারো তারিখ কিন্তু পুরো মাসের বেতন পেয়ে গিয়েছি কাল সকালে যখন যাবে তখন আমার কাছ থেকে কিছু হাওয়াই মিঠাই নিয়ে যেও বাচ্চা কাচ্চাদের দেবে তারা খুশি হবে টেলিফোন বাদছে হেদায় টেলিফোন ধরার জন্য উঠে গেল রিসিভার কানে লাগিয়ে বলল কে সেতু ওপাশ থেকে বলল। হুম। রবিন সাহেবের অবস্থা কি ভালো তুমি কি রাতে ফিরবে হুম অনেক রাত হয়ে গেছে রাতে না ফিরে বরং সকালে ফেরো সেটাই ভালো হবে ওপাশ থেকে বললো আচ্ছা স্যার আপনি কি ম্যাডামের গলাও চেনেন না আমি নিতু ও আচ্ছা তুমি নিতু স্যার আমি সরি বলার জন্য টেলিফোন করেছি সরি বলবে কেন কেন ওই যে মিথ্যা মিথ্যা করে করে প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নাম লাগিয়েছি লাগালে নিতু বলল আপনাকে আমি টেলিফোন নাম্বার দিয়েছিলাম ভেবেছিলাম আপনি টেলিফোন করবেন আপনি টেলিফোন করেন না আমি রোজ রাতে অপেক্ষা করে থাকি শেষে খুব রাগ উঠে গেল তখন মিথ্যা করে আপনার নাম লাগিয়েছি স্যার আপনি কি আমাকে ক্ষমা করেছেন হুম হু না পরিষ্কার করে বলুন ক্ষমা করেছি ক্ষমা করেছি আপনার চাকরি চলে যাবার খবর শুনেছি আমরা খুব হইচই করছি ধর্মঘট হচ্ছে কি জন্য ধর্মঘট আপনাকে যেন আবার নেওয়া হয় এই জন্য ধর্মঘট ও আচ্ছা আর আমি প্রিন্সিপাল স্যারকে কি বলেছি জানেন আমি ওনাকে বলেছি আমার ভুল হয়েছে অন্য এক লোক টেলিফোন করতো তার গলা স্যারের মতো ভালো করেছি না বুঝতে পারছি না ভালো করেছ কিনা নিতু আমি এখন জরুরি কাজ করছি টেলিফোনটা রাখি এত রাতে কি জরুরি কাজ করছেন হলুদ রঙের হাওয়াই মেঠাই বানানোর চেষ্টা করছি আপনার কথা কিছুই বুঝতে পারছি না হলুদ রঙের হাওয়াই মিঠাই কেন বানাবেন হাওয়াই মেঠাই বানানোর একটা যন্ত্র আমার বড় ভাই আমাকে কিনে ওই দিয়েছেন যন্ত্রটা দিয়ে হাওয়াই মিঠাই বানাচ্ছি স্যার সত্যি হুম। সত্যি নিতু রাখি হে টেলিফোন রেখে হাওয়াই মিঠাই বানাতে গেল তার মাথায় নতুন আইডিয়া এসেছে হাওয়াই মিঠাই তৈরিতে যদি শুকনা মরিচের দেওয়া হয় তাহলে কি ঝাল হাওয়াই মিঠাই তৈরি হবে গোলমরিচের গুঁড়া দিলে কি হবে রাত সাড়ে তিনটা পর্যন্ত হেদায়ত হাওয়াই মিঠাই বানালো মোট উনিশটা প্রাইম নাম্বার এর মধ্যে বারোটা মিষ্টি বারো হচ্ছে পারফেক্ট নাম্বার সাতটা ছাল মিষ্টি রাত সাড়ে তিনটায় হাত মুক্ত হয়ে বিছানায় ঘুমোতে এসে হেদায়ত অবাক হয়ে দেখল ঝলমলে শাড়ি পরে একটা তরুণী মেয়ে বিছানায় বসে আছে তার গায়ের রং শ্যামলা চোখ বিষণ্ন মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে মেয়েটা বলল অনেক রাত হয়েছে শুয়ে পড়ো হে দায় বিড় বিড় করে বললো আচ্ছা মেয়েটা বলল আজ ঠান্ডা ঠান্ডা আছে তারপরও এসি দেওয়া যায়। এসি দেব দাও মেয়েটা রিমোট টিপে এসি ছাড়লো হেদায়তের দিকে তাকিয়ে বলল শুয়ে পড় আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাতি নিভিয়ে দিই দাও মেয়েটা হেদায়তের মাথার চুলে বিনি করে দিচ্ছে মেয়েটার গায়ে কচি আম পাতার গন্ধ কিছুক্ষণের মধ্যেই হেদায়ত গভীর ঘুমে তলিয়ে গেল তার ঘুম ভাঙলেন ম্যাথমেটিশিয়ান রামানুজন অর্থাৎ হেদায়তের স্বপ্ন শুরু হলো হেদায়ত সাহেব সরি আপনার ঘুম ভাঙলাম রাতে সাড়ে তিনটায় ঘুমাতে গেছেন ঘুম ভাঙানোটা ঠিক হয়নি হেদায়ত সমস্যা নেই স্যার আমি আপনাকে চিনেছি আপনি যদি অনুমতি দেন বাছুয়ে কদম বসি করি আমি আপনার একজন ভাব শিষ্য প্রাইম নাম্বার নিয়ে তোমার মাথামাতি দেখে সেটা বোঝা যায় স্যার কি একটা ক্যান্ডি ফ্লাস্ক খাবেন খেতে পারি মিষ্টি খাবেন নাকি ঝাল মিষ্টি ঝাল মিষ্টি দাও ডায়াবেটিস আছে তো হেদায়ত অবাক হয়েছে থাকে এটা ছিল রামানুজন বললেন তোমার সমস্যাটার একটা সমাধান বের করেছি কোন সমস্যার কথা বলছেন স্যার ওই যে একটা মেয়েকে তোমার বিছানায় দেখো মেয়েটাকে চিনেছ জিনা স্যার ওর নাম মাহজাবিন রোল নাইনটিন পছন্দ করো বলে তোমার মস্তিষ্ক তাকে দেখাচ্ছে ও আচ্ছা আমার ধারণা তুমি পাগল হয়ে যাচ্ছ হতে পারে আমার দাদা পাগল ছিলেন ব্যাপারটা বংশগত কারণে নাও হতে পারে অনেক বড় ম্যাথমেটিশিয়ানরা এক পর্যায়ে পাগল হয়ে যায় ক্যান্ডি ফ্লস আরেকটা দাও হেদায়ত ক্যান্ডি দিল রামানুজন বললেন তুমি আত্মার ইকুয়েশন বের করার চেষ্টা করছো আমি খুশি শুরুতেই বেশি জটিলভাবে চিন্তা করবে না জি আচ্ছা স্যার আমি অত্যন্ত আনন্দিত যে আপনি এসেছেন সে তো আয়নার সামনে বসেছে চুল আছড়াচ্ছে তার হাতে কাঠের চিরুনি চিরুনির বড় বড় দাঁত এই চিরুনিতে চুল যায় না বড় আয়নার সামনে বসে চিরুনি আছে নাষতে ভালো লাগে রবিন গেস্ট হাউস আয়নাগুলি ছোট ছোট তবে এই বিশাল ডিলাক্স সুইটার আয়নাটা প্রকাণ্ড সে তো লক্ষ্য করলো আয়নায় রবিনকে দেখা যাচ্ছে তার হাতে সিগারেট ঘন ঘন সিগারেটে টান দিচ্ছে সিগারেট হাতে মানুষকে সব সময় চিন্তিত দেখায় রবিন কেউ চিন্তিত দেখাচ্ছে রবিন তুমি না চলে যাবে সেতু বলল জানি না ডিসিশন নিয়ে নিলে আমার জন্য সুবিধা কি সুবিধা তুমি যদি থেকে চাও তাহলে আমার এক ধরনের পরিকল্পনা হবে না থাকলে অন্য রকম? যদি না থাকি তাহলে তোমার পরিকল্পনা কি রবিন বিরক্ত মুখে বলল। সেতু তুমি অকারণে কথা চালাচালি করছো সেতু বলল ওকে তুমি যদি আজ থেকে যাও। তাহলে ওয়ালেটকে আসতে বলি কি কে ডিরেক্টর আমি টাকা ঢালবো সে ছবি বানাবে সেতু বলল তাহলে এখানে আসতে বলার দরকার কি এই ঘরে তো ছবি বানাবে না রবিন হাতে সিগারেট ছুঁড়ে ফেলে নতুন আরেকটা ধরাতে ধরাতে বলল বোকার মতো কথা বলবে না ছবির গল্প তোমাকে বুঝাতে হবে না ওয়ালেট বুঝিয়ে দেবে সেতু বলল ছবির গল্পটা কি রবিন বলল কাছে আসো গল্পটা বুঝিয়ে বলি চা খেতে খেতে বলি চা দিতে বলবো সেতু বলল আমি যেখানে আছি সেখান থেকেই গল্প শুনব কটা বলো তো দশটা সেতু বলল রাত দশটা না দিন দশটা বলল তার মানে তুমি জানো না রাত না দিন সেতু বলল তোমার এই বিশেষ স্যুটের দরজা জানালা সব সময় বন্ধ থাকে রাত দিন কিভাবে বুঝব কিছু কিছু জায়গা থাকে স্মোক ফ্রি তোমার এই জায়গাটা ডে নাইট ফ্রি রবিন বলল রাত দশটা গল্পটা বলি সেতু বলল গল্প বলার ব্যাপারে তোমার এত আগ্রহ কেন ছবির গল্প কি তোমার লেখা আইডিয়া আমার এখন কি গল্পটা শুনবে না বক বক করেই যাবে শুনবো তাহলে আয়নার দিকে তাকিয়ে না থেকে আমার দিকে ফেরো সেতু বলল আয়নায় তোমাকে পরিষ্কার দেখা যাচ্ছে আয়নার কারণে দুজন মুখোমুখি না বসেও মুখোমুখি গল্প শুরু করো রবিন এসে সেতুর পাশে বসলো হাতের সিগারেট ফেলে দিয়ে গল্প শুরু করলো শহরের একটা মেয়ে অর্থাৎ তুমি ছবিতে তোমার নাম বৃষ্টি তুমি প্রথম গ্রাম দেখতে বের হয়েছো তোমার গায়ে হালকা আকাশী রঙের শাড়ি মাথায় গাঢ় নীল রঙের স্কার্ফ তুমি আপন মনে হাঁটছ হঠাৎ একটা সাপ এসে তোমাকে ছবল দিল হাঁটুর কাছে ছবল আমি শাড়ি পরে আছি আমাকে হাঁটুর কাছে ছবল কিভাবে দেবে আমি কি শাড়ি হাঁটু পর্যন্ত তুলে হাঁটছি ডিরেক্টর শট কিভাবে নেবেন আমি জানি না পুরো গল্পটা আগে শোনো তারপর সমালোচনায় যাবে যে সাপ আমাকে কাটলো সেটা কি সাপ কি সাপ মানে সাপের একটা নাম থাকবে না কেউটে দাড়াস শঙ্খচুর রবিন বলল আমাকে কি গল্পটা শেষ করতে দেবে প্লিজ ওকে একটা কথাও না তুমি শুধু শুনে যাবে আমাকে আধ ঘন্টা সময় দাও আধ ঘন্টা পর শুনবো আধ ঘন্টা কি করবে বাসায় টেলিফোন করব। হেদায়তের সঙ্গে কথা বলবো আমার কেমন জানি অস্থির লাগছে তার সঙ্গে কথা বললে অস্থিরতাটা কমবে রবিন বলল তুমি বাস করছো আমার সঙ্গে অস্থিরতা কমাবার জন্য স্বামীকে টেলিফোন করছো পুরো ব্যাপারটা কতটা হাস্যকর বুঝতে পারছো আমি তোমাকে একটা উপদেশ দেই দাও তোমার স্বামী অসম্মানের ভেতর বাস করছে তাকে ডিভোর্স দিয়ে অসম্মানের হাত থেকে বাঁচানো উচিত আর আমাদের ছবির জন্য ব্যাপারটা ভালো কেন বিবাহিতা মেয়েকে ছবির নায়িকা হিসেবে পাবলিক অ্যাকসেপ্ট করবে না ডিভোর্সই মেয়ে অ্যাকসেপ্ট করবে কুমারী মেয়ে হলে সবচেয়ে ভালো ডিভোর্সই হলে সেকেন্ড চয়েস তুমি কিন্তু মন দিয়ে আমার কথা শুনছো না চুল আছড়েই যাচ্ছ চুল আছড়াতে আছড়াতে শুনছি ঠিক আছে যাও চুল আছড়ানো বন্ধ করলাম সেতু উঠে দাঁড়ালো রবিন বলল কোথায় যাচ্ছ সেতু বলল হেদায়তকে টেলিফোন করতে যাচ্ছি। টেলিফোন একটু পরে করো গল্পটা আগে শুনে নাও হুম হুম এখনই টেলিফোন করব রবিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরেকটা সিগারেট ধরালো হ্যালো কে সেতু হুম কি করছো ক্যান্ডি ফ্লস বানাচ্ছি কি বানাচ্ছ হাওয়াই মিঠাই ভাইজান একটা যন্ত্র কিনে দিয়েছেন এটা দিয়ে বানাচ্ছি হচ্ছে হ্যাঁ হচ্ছে নানান রকম ফুড কালার দিয়ে এক্সপেরিমেন্ট করছি সুন্দর সুন্দর রং হচ্ছে বাহ ভালো তো তুমি কি রাতে ফিরবে না ফিল্মের ডিরেক্টর সাহেব আসবেন তিনি ফিল্মের গল্প শোনাবেন আড়াই ঘন্টার গল্প ব্যাখ্যা করে শোনাবেন তো গল্প শুনতে শুনতেই রাত কাভার হয়ে যাবে হবারই কথা খানিকটা গল্প মানে শুরুটা আমি শুনেছি আমাকে সাপে কাটবে সত্যি কাটবে আরে না ফিল্ম পুরোটাই মিথ্যা দেখা যাবে রাবারের সাপ তুমি কি ভাত খেয়েছ না দেরি করছো কেন খেয়ে ঘুমিয়ে পড়ো আচ্ছা ঘুমের ওষুধ খেতে ভুলেছেও না ভুলবো না আচ্ছা শোনো ওই মেয়েটা কি আরও এসেছিল কোন মেয়েটা তোমার হাত ধরে টানাটানি করে যে মেয়েটা এসেছিল পরের বার যখন আসবে তুমি অবশ্যই তার নাম জিজ্ঞেস করবে আচ্ছা। টেলিফোন রেখে দেই। এক মিনিট ধরে রাখো ফিল্ম লাইনের অদ্ভুত একটা ঘটনা শোনো কোনো বিবাহিত মেয়ে যদি ফিল্মে হিরোইনের পার্ট করে তাহলে কেউ সেই ছবি দেখে না ছবি ফ্লপ হয় তাহলে তো তোমার খুব সমস্যা হবে সমস্যা তো হবেই কি করা যায় তো? একটা কিছু ব্যবস্থা হবে তুমি টেনশন করো না আর শোনো আমি গাড়ি পাঠাচ্ছি হাওয়াই মিঠাই পাঠিয়ে দিও খেয়ে দেখি আচ্ছা সে টেলিফোন রেখে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হলো রবিনের দিকে তাকিয়ে বলল গল্প শুরু করো রবিন বলল তুমি এবং তোমার হাজবেন্ডের কনভার্সেশন আমি পাশের ঘরের লাইন থেকে শুনেছি সরি সরি ফর হবার কিছু নেই আমরা তো প্রেমালাপ করছিলাম না রবিন বলল আমার কাছে প্রেমালাপের মতোই মনে হয়েছে কি সহজ স্বাভাবিক কথাবার্তা একটু হিংসাও বোধ করলাম হিংসা কেন এত সহজ ভাবে তুমি কখনো আমার সঙ্গে কথা বলো না তুমি তো সহজ মানুষ না তোমার সঙ্গে সহজ কথা কেন বলবো ভালো কথা গাড়িটা আমার বাসায় পাঠাও কয়েকটা ক্যান্ডি ফ্লস নিয়ে আসবে গাড়ি পাঠাতে হবে অবশ্যই হে ছুঁয়ে পড়েছে সে সামান্য চিন্তিত ভুল করে ঘুমের ওষুধ দুটা খেয়ে ফেলেছে ভাত খাওয়ার পরপর সে একটা খেয়েছিল সেটা মনে ছিল না বলে কিছুক্ষণ আগে আরেকটা খেয়ে ফেলেছে এতক্ষণে ঘুমের চোখ মুখ বন্ধ হয়ে যাবার কথা মজার ব্যাপার ঘুম আসছে না মাথার ভেতর টেলিফোন বাজার মতো শব্দ হচ্ছে। খুবই হালকা শব্দ ঘরের ভেতর হালকা গন্ধ পাওয়া যাচ্ছে সেন্টের গন্ধ না টাটকা কোনো ফুলের গন্ধ অপরিচিত ফুল মেয়েটা কি চলে এসেছে নাকি হেদায়ত চারিদিকে তাকালো কাউকে দেখা গেল না মেটার নাম জিজ্ঞেস করতে হবে একেবারেই ঘুম আসছে না হেদায়তের আরেকটা সিগারেট খেতে ইচ্ছে করছে বিছানায় শুয়ে সিগারেট খাওয়া যাবে না অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে অনেকে মারাও যায় বিছানা থেকে নেমে সিগারেট খেতে হবে হেদায়ত সিগারেটের জন্য বালিশের নিচে হাত বাড়াতেই নরম একটা হাতের ওপর তার হাত পড়ল হেদায়ত চোখ বন্ধ করে ফেললো ফুলের গন্ধ তীব্র হয়েছে এখন হেদায়ত ফুলের গন্ধটা চিনতে পারছে কদম ফুলের গন্ধ হেদায়ত বিড় করে বলল তোমার নাম কি মিষ্টি গলায় থেমে থেমে একটা মেয়ে উত্তর দিল আমার কোনো নাম নেই আপনি আমার একটা নাম দিন আমি তোমার নাম দিলাম সেতু সেতু নাম কেন দেবেন সেতু আপনার স্ত্রীর নাম ভালো কোনো নাম দিন আমার মাথায় কোন নাম আসছে না নিজেই তোমার একটা নাম দাও? আচ্ছা, আমি দিলাম কি নাম দিয়েছো মাহাবিন আমাকে চড়িয়ে ধরুন তারপর বলছি হেদায়ত মেয়েটিকে চড়িয়ে ধরে কারো ঘুমে তলিয়ে গেল ফুলের গন্ধ তীব্র থেকে তীব্রতর হল সেতুর ঘুম আসছে না সে নিজেও একটা ঘুমের ওষুধ খেয়েছে তাতে লাভ হচ্ছে না মনে হয় দুটা খাওয়ার দরকার ছিল খাবার জিনিস কম করে হলেও দুবার নিতে হয় না হলে খালে পড়ে সেতু এপাশ ওপাশ করছে তার পাশে হেদায়ত থাকলে বলতে পারতো এই আমাকে এক গ্লাস পানি আর একটা ওষুধ এনে দাও তো রবিন ভাইকে সেটা বলা যাবে না রবিন বলল ঘুমাচ্ছ না কোনো কিছু নিয়ে টেনশন না গরম এক কাপ কফি খাবে ঘুম আসছে না এর মধ্যে কফি খাবো কেন মাঝে মাঝে ক্যাফেন ঘুম সাহায্য করে বিষে বিষ ক্ষয় টাইপ ব্যাপার এসো কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করি আমার নিজেরও ঘুম আসছে না শুয়ে শুয়ে হেদায়ত সাহেব নামের অদ্ভুত মানুষটার কথা ভাবছিলাম সে উঠে বসতে বসতে বলল সবাই অদ্ভুত অদ্ভুত তুমি আমি অদ্ভুতেরও বেশি কিম কিম্বুত হেদায়ত সাহেবের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো অ্যারেঞ্জ ম্যারেজ তো বটেই অ্যারেঞ্জটা করলো কে সে হাই তুলতে তুলতে বলল আমি করেছি তার মানে আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম এসএসসি পরীক্ষার আগে আগে আমার বড় মামা অঙ্কের জন্য একজন প্রাইভেট টিচার ঠিক করলেন হেদায়ত সাহেব সেই টিচার হুম খুব ভালো টিচার হুম অঙ্কে আমি নব্বই পেয়েছিলাম একজন লোক ভালো অঙ্ক শেখায় বলে তুমি তার প্রেমে পড়ে গেলে তার কথাবার্তা আচার আচরণে আমার মনে হয়েছিল সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ এখন মনে হয় না এখনো মনে হয় সেতু বিছানা থেকে নামলো ওয়ার্ড্রবের দিকে তাকালো রবিন বলল কোথায় যাচ্ছ সেতু বলল আমার ঘুম পাচ্ছে আমি বাসায় গিয়ে ঘুমাবো রবিন বলল তার মানে সেতু বলল চোখ বন্ধ করো আমি কাপড় চেঞ্জ করব। রবিন বলল রাত কটা বাজে জানো জানি দুটা দশ ঢাকা শহরে এমন কোন রাত না রাস্তায় ট্রাফিক আছে তুমি আশা করছো রাত দুটা দশ মিনিটে আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দেব সেতু বলল তুমি নামিয়ে না দিলেও তোমার ড্রাইভার নামিয়ে দেবে সে একতলায় ড্রাইভারের ঘরে ঘুমোচ্ছে রবিন সিগারেট ধরাতে ধরাতে বলল তুমি যদি এখন চলে যাও আর কোনোদিন আমার এখানে আসতে পারবে না আসতে না পারলে আসবো না আমি রবীন্দ্রি প্রশ্রয় সে তো বললো পাগলামি প্রশ্রয় না দেওয়াই ভালো পাগলদের কাজকর্মের কোনো ঠিক নেই হঠাৎ দেখা গেল ঘুমের মধ্যে তোমার মুখে আমি বালিশ চাপা দিলাম তুমি সত্যি সত্যি চলে যাবে একটা ভালো সাজেশন দিই দাও যে কোনো কারণেই হোক তোমার মন অস্থির হয়েছে তুমি তোমার স্বামীর সঙ্গে কিছুক্ষণ কথা বলো তারপরেও যদি বাসায় যেতে চাও আমি নিজে তোমাকে নামিয়ে দিয়ে আসবো ইট ইস আ ডিল কিছুক্ষণ চিন্তা করে সেতু বলল ঠিক আছে তুমি নিরিবিলি কথা বলো আমি পাশের ঘরে যাচ্ছি তোমাকে পাশের ঘরে যেতে হবে না আমি এমন কোনো কথা বলবো না যে তুমি শুনতে পারবে না আমি রাধা না আমার স্বামীও কৃষ্ণ না পাশের ঘরে যাচ্ছি কফি বানাতে আমার কফি খেতে ইচ্ছে করছে মনে হয় আমার জ্বর আসবে জ্বর আসার আগে আগে আমার খুব কফি তৃষ্ণা হয় ব্যাপারটা অদ্ভুত অনেকক্ষণ রিং বাজার পর হেদায় টেলিফোন ধরে ক্লান্ত গলায় বললো কে সেতু হুম ঘুমিয়ে পড়েছিলে হুম তোমার পাঠানো হাওয়াই মিঠাই খেয়েছি খুব ভালো হয়েছে এটা বলার জন্য টেলিফোন করেছি ক্যান্ডি ফ্লস তো আমি পাঠাইনি তুমি গাড়ি করে নিয়ে গেছো একই কথা না একই কথা না দুটা দুরকম কথা আচ্ছা ঠিক আছে দুটা দুরকম কথা তোমার হাওয়াই মিঠাই খেতে ভালো হয়েছে এটাই মূল বিষয় ইউ ঘুম কি ভালো হচ্ছে হুম যেভাবে হু বললে তাতে মনে হচ্ছে ঘুম ভালো হচ্ছে না দুঃস্বপ্ন দেখছো ঠিক দুঃস্বপ্ন না মেয়েটাকে দেখছি কোন মেয়েটা যে হাত ধরাধরি করে টানাটানি করে হুম তোমাকে বলতে ভুলে গিয়েছি প্রায় একটা মেয়েকে দেখি যে বিছানায় আমার সঙ্গে ঘুমিয়ে থাকে কি সর্বনাশ সর্বনাশের কিছু না সে ভালো মেয়ে কিছুই করে না কথাও বলে না একটা দুটা কথা বলে মেয়েটা দেখতে কেমন সুন্দর সুন্দর তো বুঝলাম দেখতে কার মতো আমার ক্লাসের একজন ছাত্রীর চেহারার সঙ্গে কিছু মিল আছে রোল 19। মেয়েটা কি এখনো আছে এখন নেই তুমি টেলিফোন করলে টেলিফোনের শব্দে ঘুম ভেঙে দেখি সে নেই তোমাকে তার নাম জিজ্ঞেস করতে বলেছিলাম নাম জিজ্ঞেস করেছিলে না ঠিক আছে ঘুমাও আচ্ছা সেতু টেলিফোন নামিয়ে রাখতেই রবিন দুমাপ কফি হাতে ঘরে ঢুকল সে সেতুর দিকে কফির মগ এগিয়ে দিল সেতু মগ নিয়ে কফিতে চুমুক দিল রবিন বলল বাসায় যাবার পরিকল্পনা কি এখনো আছে না বাদ দিয়েছো বাদ দিয়েছি ভেরি গুড রবিন সিগারেট ধরিয়েছে আরাম করে ধোয়া ছাড়ছে সেতু বলল আমাকে একটা সিগারেট দাও রবিন আগ্রহের সঙ্গে সিগারেট এগিয়ে দিল রবিন বলল মেয়েরা সিগারেট খাচ্ছে এই দৃশ্যটা দেখতে আমার কেন জানি খুব ভালো লাগে সেতু বলল এই জন্যই তো খাচ্ছি আমার মাথা ঘুরছে বমি বমি লাগছে তারপরেও টানছি রবিন বলল করে বলো তো সেতু আমাকে কি তুমি ভালোবাসো হুম হেদায়ত সাহেবের চেয়েও বেশি না কম সমান সমান অঙ্ক ঠিক মতো শিখতে পারলে আমার পাল্লা সামান্য ভারী হতো খেয়ে গেছে অঙ্কে আমি তোমাকে কতটা ভালোবাসি জানতে চাও না জানতে না চাইলেও শোনো আমার প্রায় ইচ্ছে করে প্রফেশনাল কোন কিলারকে দিয়ে হেদায়ত সাহেবকে খুন করে ঝামেলা শেষ করে দেই মঞ্চ থেকে প্রস্থান করবে আমরা রূপকথার এন্ডিং এর মতো সুখে ঘর সংসার করতে থাকবো তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে ইয়েস 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 এবং আমার কথা বিশ্বাস হচ্ছে বুঝতে পারছি না রবিন বলল মানুষ মিথ্যা কথাগুলি সহজেই বিশ্বাস করে সত্যিটা বিশ্বাস করতে চায় না বলো তো কার কথা জানিনা কার কথা যারই হোক কথা সত্যি না তবে তুমি বিয়ে করতে চাইলে আমি তোমাকে বিয়ে করব হেদায়তকে সব জানিয়ে বিয়ে নেবে যে কোনো জটিল বিষয় সহজভাবে গ্রহণ করার ক্ষমতা তার আছে রবিন বলল এমন কি হতে পারে যে জীবনের জটিলতা বোঝার ক্ষমতাই মানুষটার নেই হতে পারে মানুষটা মানসিক অসুস্থ তুমি তাকে সুস্থ করার ব্যবস্থা করো তারপর তোমার সব কথা আমি শুনব সিনেমা করতে বললে সিনেমা করবো সিগারেট খেতে বললে সিগারেট খাবো তোমার সামনে নেকটো হয়ে নাচানাচি করতে বললে নেকটো হয়ে নাচানাচি করবো ফ্রি পাস শুধু একটাই শর্ত রবিন বলল একটা সিগারেট ধরাও তুমি অদ্ভুত করে ধোয়া ছাড়ো দেখতে ভালো লাগে তো দ্বিতীয় সিগারেট ধরালো ঠোঁট গোল করে ধোয়া ছাড়তে লাগলো রবিন বললেন তোমার স্বামীকে তোমার বাসার কেউ পছন্দ করেন না তোমার কথাবার্তা এরকম মনে হল সেতু বলল কেউ তার সঙ্গে কথা বলে না কথা বললে পছন্দ করত। তার বড় ভাই একজন আছেন তিনিও ভালো মানুষ তার নাম বেলায়েত সরি তার নাম মুখে নিলাম ভাসুরের নাম মুখে নেওয়া ঠিক না এতে তাকে অপমান করা হয় তুই এসব মানো আমি খুবই খারাপ নেই কিন্তু মানি সাহেব কি তোমার মা ওই দিন খরগোশ খরগোশ বলছিলেন বেলায়েত সাহেবকে কি খরগোশ ডাকা হয় আমাদের বাসায় ডাকা হয় কেন জানি না কেন প্লিজ এই প্রসঙ্গ অফ ঠিক আছে অফ আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি শেষ হলো আজকের পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি